প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না। 96 খালেদা জিয়ার পদত্যাগ তার প্রমাণ। তিনি বলেন, যে দলের প্রতিষ্ঠাতা হানা ভোটের মাধ্যমে ভোট চুরি করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল, তাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা শুনে হাসি পায়। গণভবনের কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত শুধু ক্ষমতায় থেকেই নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সারা দেশে প্রায় 55 লাখ বৃক্ষরোপণের টার্গেট নিয়েছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন কৃষক লীগ। শনিবার গণভবনে কৃষক লীগের উদ্যোগে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে সমবায়ের মাধ্যমে চাষাবাদ ও কৃষিকে যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দেন তিনি। বলেন, ক্ষমতা থেকে কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলেছেন জিয়া ও খালেদা জিয়া, এমনকি সামাজিক বনায়নের টাকাও মেরে খেত বিএনপি। হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত, রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়ন একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে দিত। আমরা আসার পরে এখন আমরা সেই সামাজিক বনায়নে যারা এই কাজটা পায়, তারা যে গাছগুলি লাগায় যত্ন করে বড় হয়, তার 70% যাতে তারা মানে যেটা লাভ পায়, লাভের 70% এরা পাবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়, কৃষি সেচকে সম্পূর্ণ সৌর বিদ্যুতে আনার পরিকল্পনা সরকারের। বিএনপির মুখে গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গেও মন্তব্য করেন। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে, তার সেই হেনা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন, জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসেছে বলে খুব একটা বিরাট গর্ব, কিন্তু কী দেখা গেল, জনগণের আন্দোলনের ফলে 30 মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়, অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে 74-এ খাদ্য সংকট সৃষ্টি হয়, সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত। নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেখুন, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।